समस्त रोग ব্যাধি হয় এই কারণে আমরা বড়বড়িয়া এই মানুষ দীর্ঘদিন ধরে ভুগছি এই বিশুদ্ধ পানির তীব্র অভাব মারাত্মক সব সমস্যার সমাধান করার পরে পানি নিয়ে ভাবতে আছে এই কারণে যে আমরা যা খাই এটা আসলেই পানি না এতে ব্যাকটেরিয়া থাকে ভাইরাস থাকে ফাঙ্গাস থাকে অনেক রোগ জীবাণু থাকে এই জন্য আমি এটা নিয়ে ভীষণভাবে ভাবছি এজ এ চিকিৎসক হিসাবে একজন আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে সেই জন্য আমি সারা মঠবাড়িয়ায় কি করে মানুষ নিরাপদ পানি পান করতে পারে সেই জন্য আমি অনেক চেষ্টা করছি আজকে এখানে এসে যে আপনাদের বক্তব্য শুনলাম ছোট আলোচনার মধ্যে দিয়ে অনেক ভিতরের খবর বেরিয়ে গেল আপনারা পরিবেশের কথা বলেছেন পরিবেশ খারাপ হয় শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে বিশেষ করে যেখানে নারীরা পড়ে মেয়েরা পড়ে ভকাটে ছেলেরা এই উত্তপ্ত করে মেয়েদের ভকাটে কারা হয় যারা লেখাপড়া করে না যাদের ভিতর নীতি নৈতিকতা নাই যে পরিবারে ধর্ম চর্চা কম আদব কায়দা কম কেন তারা করে তারা আজকের মাদক আসক্ত তারা মানব সেবী মাদকের কাছে যায় ইয়াবা খায় গাঁজা খায় এইগুলো করে আর এই কারণে সেই ছেলেগুলো নষ্ট হয়ে যায় তারা যত ধরনের দুষ্কর্ম সেটা করে এই জন্য আপনাদের ছেলেদেরকে আপনাদের নাতি আপনাদের পুত্র যারাই এই পথভ্রষ্ট তাদেরকে ঠিক পথে আনবেন এই জন্য আমি পার্লামেন্টে বহুবার কথা বলেছি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি হোম মিনিস্টারকে বলেছি সারা দেশে আইন হয়েছে কিন্তু এরপরও একটি অনুশাসন দরকার স্থানীয়ভাবে জনগণ যদি জেগে ওঠে সমাজ শক্তিগুলো যদি বিকশিত হয় তারা যদি নজর রাখে আর পরিবার যদি সজাগ থাকে পরিবার যদি তীক্ষ্ণ নজরে রাখে আমার ছেলে কি করে তাহলে এই 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 জঞ্জাল থেকে আপনারা বাঁচবেন এটা একা এমপি একটা একদিন একটা বক্তৃতা দিয়ে ভালো করতে পারে না এটার জন্য অনেক মানে অংশ জড়িত আইন লাগবে নৈতিকতা লাগবে পরিবার লাগবে শিক্ষা প্রতিষ্ঠান লাগবে জনপ্রতিনিধিদের লাগবে সহযোগিতা সবার সহযোগিতার মাধ্যমে আমরা এটাকে সমূলে বিনাশ করতে পারি আর এটাকে যদি দূর করা না যায় এই যত কিছু করি সব এক সময় সব ধ্বংস হয়ে যাবে আজকে না দশ বছর পরে বিশ বছর পরে ত্রিশ বছর পরে হাহাকার করবে ঘরে ঘরে আপনারা কিন্তু বিরাট একটা জাল পয়দা করে দিয়ে গেলেন এই মাদক
এর চেয়ে ভয়াবহ কোন রোগ আর হতে পারে না। কিসের এইডস, কিসের কোভিড-19, এই সব কিছুকে হার মানাবে এই মাদক। এই মাদক যদি দূর না করে কোন লাভ নাই। সব আজকে খুন শুনি ওই মাদক। আমার বাসা ওই রোডটায়, খুবই মানে কিশোর গ্যাং ছিল, কিশোর গ্যাং মানে এইটে পরে নাই যে পরে সেভেনে পরে শিক্ষিও করে তারাও যায়, তারা কিসের রাজনীতি করে, তা বই পড়েই সময় পায় না, তাদের ব্রেন তো ম্যাচিউরড হয় না, পরিপক্কতা লাভ করে না, তাদেরকে কেউ কেউ ব্যবহার করে নিজের স্বার্থে, যার ভিতর ভালো মন্দ বুঝ আসে নাই তারে আপনি ব্যবহার করেন। হায় হায় রে সর্বনাশ, কোথায় যাচ্ছে দেশ? আমি অনেকবার এটা সাবধান করেছি, দেখি সবাই শোনে না, দুই একজনে শোনে, পরে দেখলাম তাবি তো দুইটা অলরেডি মার্ডার কেসে পড়ে গেছে, একটা এক নম্বর আসামি আরটা অন্য ভাবে। তার পিতা আমি বলেছিলাম যে ছেলেকে সংযত করেন বিপদে পড়বে, তার চার মাসের মধ্যে ভিতরই মহাবিপদে পড়ে গেছে। এই জন্য বলছি যে আপনাদেরও সন্তান আছে, আপনাদেরও ভাই বোন আছে, আপনাদের ছেলে মেয়ে আছে, এখনই সব সময় এখনই সন্তান, এই সময়কে যদি ব্যবহার না করেন বড় হইলে কিছুই করতে পারবে না। একবার যদি বখাটে হয়ে যায় এরপর শত চেষ্টা করেও কিছু করতে পারবেন না। এটা গেল প্রথম। দ্বিতীয় কথা হলো আপনাদের এখানে আপনারা দাবি জানাতে গিয়া এখানে এই কলেজ সম্পর্কে বলেছেন, আমি এই কলেজ সম্পর্কে খুব ভালো জানি, এখানে এই কলেজের সাথে আমি অনেক নিবিড়ভাবে জড়িত আছি, যতটুকু পেরেছি আমি এখানে মাঠ বরাদ থেকে শুরু করে জমি লেখা অনেক ব্যাপারে আমি তাদের সহায়তা করেছি সন্তোষ সাহেব থাকতে। এর পরবর্তীতে একটা বিল্ডিংও দিয়েছিলাম আবার আমাদের এখানে, আবার জেলা পরিষদ 1 কোটি টাকা পেয়েছে, সেখানেও বিল্ডিং হবে। তারপর আমি আবার এখন একটা নতুন একটা বিল্ডিং দিয়েছি, চারতলা ফাউন্ডেশনে হবে, প্রায় 1 কোটি টাকার উপরে লাগবে সব মিলিয়ে, পাইলিং সহ মানে আমার দেওয়া কম নেই। আর যে এমপিওর ব্যাপারে বলেন, অলরেডি সে কারণে আমাকে এখানে সম্বর্ধনা দিয়েছিল, সেদিনই আমি তাদের বলে গেছি যে এটা তার দরকার, আমি চেষ্টা করব। অলরেডি আমি সচিব মাহবুব সাহেবের সাথে কথা বলেছি, ট্রাডিশনাল সেক্রেটারির সাথে কথা বলেছি, যারা যারা এটার সাথে জড়িত তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে যে স্যার এখন শুরু করি নাই, শুধু তথ্য চাচ্ছি, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে করব, জানুয়ারিতে হয়তো শুরু করবে। অবশ্যই আমি যেটা বলেছি আবার বলবো, লিখে দেবো, ভিডিওটা দেবো, যেখানে চেষ্টা আমি করবো, আমরা করবো, সব এমপিও হবে, সেটার ব্যাপারে এই স্কুল সম্বন্ধে সমস্যা নেই। এখন আপনাদের যে ছোট ছোট সমস্যা, আজকে এখানে আসলাম, এখানে আসার পরে আপনারা যে কথা বলেছেন যে পৌরসভায়, এটা ঠিক, আমি সারা মঠ বেরিয়ে ঘুরতে পারি, কোনোখানে আমার সমস্যা হয় না, দু একটা রাস্তা তো ভেঙে গেছে, কারণ সেটাও আপনারা দেয়, কারণ আপনারা থ্রি হুইলার ওই মানে ট্রাক, তারপর কি উড়া জানি রাস্তা ভেঙে যায় ট্রাক জমি চাষ করে সেইগুলো রাস্তা কার্পেটিং করে দিয়ে এর ভিতরে চালায়, তার ফলে ভেঙে যায়, এটা তো আপনাদের একটু সাবধান হওয়া দরকার। তবুও আমরা 3 বছর পর রিপেয়ার করে দিই, সবই 3 বছর পরপর রিপেয়ার, যেটা হয় না এখন করতে পারি না সেটা 3 বছর হয় না, সেগুলো আমরা সব জায়গায় চলতে পারি, কোনো জায়গায় মানুষ সমস্যা নাই। এই মঠবাড়িয়ায় এক সময় উনি বলছে যে বিদ্যুৎ, আমি 100% বিদ্যুৎ দিয়ে দিয়েছি আরো 3-4 বছর আগে, আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করি নাই, মাঝের চর একটা চর আছে আপনারা জানেন যে নদীর মাঝে, সেখানে দিতে আমার একটু বিলম্ব হয়েছে, সেটাও অলরেডি 1 মাস আগে সেটা কমপ্লিট করেছি অনেকদিন আগে, এখন সেখানে পানি নদীর ভিতর থেকে আমাকে ওই তার নিতে হয়েছে, যেটাকে সাবমেরিন কেবল নিয়ে তারপর ওখানে বিদ্যুৎ দিতে হয়েছে, মাদেশ্বরে এখন সবাই বিদ্যুৎ পেয়েছে, অলরেডি আমাদের 100% লোকের হয়ে গেছে। এখন যদি কেউ নতুন বাড়ি করে সেটা ভিতর কথা, এটা সরকারিভাবে ঠিকঠাক যে কোনো সময় দিতে পারে, ওটা নিয়ে আমাদের চিন্তা নাই, আমার হয়ে গেছে অনেক আগে, যাই হোক এটা আমাদের বড় একটা সফলতা। এরপরে হলো যে প্রতিটি ইউনিয়নের সাথে কানেক্টিং একেবারে বিচ্ছিন্ন ছিল রাজারহাট, সেটাকে আমি করে দিছি, সমস্ত এলাকায় কাজ চলছে, এখন কাজ ফেলে রাখে এখানে আমার কিছু করার নেই, কাজ তো করে সব আওয়ামী লীগের নেতা, সব মতবাদা করে এখানে বললেও কিছু শোনে না, কিছু করে না, ঠিকাদারি করতে গেলে যে নিজের ফাইন্যান্সিয়াল সলভেন্সি লাগে অনেকের হয়তো সেটা নেই, এই কারণে বিলম্ব করে, সেটা আপনাদের জনগণেরই দেখতে হবে। আর আমি যেটা দেখার দেখছি, আমি যত বলার বলি রাজারহাট ব্রিজটা আমাকে খুব কষ্ট দেয়, আমি 10 কোটি টাকা দিলাম, ব্রিজটা আরও 1 বছর আগে হওয়ার কথা, আমাদের মেয়র সাহেব করে এত বলি সে কানি তুলো মারিয়া থাকে না, শোনেই নেই,
তা যাই হোক আমার তো কিছু করার নাই যত পারি এর মধ্যে করাই যেতে হবে এই জন্য এদিকে আমার সমর্থন শুরু আছে পেইন্টিং ম্যাক্সিমাম জায়গায় করছি কিছু মাদ্রাসা পড়ে রয়েছে মাদ্রাসার টাকা ফান্ড কম তারপর আমাদের ব্রিজ কলবারও আমরা করছি এরপর যেখান যেখানে নাই আমরা করব ইনশাল্লাহ সমস্যা আর একটা হয়েছে এখন সেটা হলো করোনা এই করোনার কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা একটু অনেক নিচে নেমে গেছে এই নিচে নামার কারণে অনেক প্রোগ্রামগুলো আমরা নিতে পারি না যে প্রোগ্রাম আমরা নিতে চেয়েছিলাম অনেক প্রোগ্রাম বন্ধ করে দিয়েছি অনেক জায়গায় টাকা বিলম্বে আসে কম আসে দশ টাকা পাইলে তিন টাকা দেয় চার টাকা দেয় সেগুলো সমস্যা হয় এই জন্য আপনাদের একটু ধীরে সুস্থে আগাইতে হবে তা নাহলে আমার এগুলো সমস্যা হচ্ছে যেমন আমার হসপিটাল হসপিটাল এদেশের প্রাইম মিনিস্টার পার্লামেন্টে আমার বক্তৃতার জবাবে আমাকে চিঠি পাঠিয়েছে যে আপনার হসপিটালকে আধুনিক মানে করার সিদ্ধান্ত গ্রহণ করা হইল এরপর এরপর এই তিন বছরে এখন পর্যন্ত সেটা করতে পারি তার মানে আমি ওনার উপর রাগ করলে চলবে না এটার একটা পিপি হয়েছে ডিপিপি এই ডিপিপি প্রত্যেক প্রোফাইলটাকে ডিপিপি আকারে করে সেটা এখন পর্যন্ত ওই উনিও টাইম দিতে পারে নাই মিটিং হয় না বাউডার অনেক গুরুত্বপূর্ণ গুলো আগে দেখে এই জন্য বিলম্বের জন্য দেরিতে এটা কত চিন্তা হয়ে যাওয়ার কথা তাই এখানে আপনারা তখন এখন যদি আমরা 70-80 টা রোগী রাখি তখন 150-200 রাখতে পারবেন সেই ব্যবস্থা আমার পড়ে রয়েছে এখন এখানে অনেক কষ্ট করে তখন আমি ইন্ডিপেন্ডেন্ট এমপি স্বতন্ত্র এমপি সরকারি মঠবাড়িয়া পাথরঘাটা রাস্তাটা করে দিছি আপনারা ভালোভাবে চলতে পারে তারপর ওটাকে আবার পুরো করেছি আরো ভালোভাবে চলতে পারে এরপরে পৌরসভার যে অংশ আছে সেটার ব্যাপারে আলাদা একটা প্রজেক্ট করেছি আলাদা এই কারণে করেছি যে পানিতে ভেঙে যায় আমরা যদি ওই হেরি ইয়া পিজ্জালা করি পিজ্জালাই করি এটাকে বলে কার্পেটিং এই পাঁচ বছর থাকে পাঁচ সাত বছর পরে কিছু না কিছু ক্ষতি হয় আবার রিপেয়ার লাগে আবার রিপেয়ার লাগে তো আমাকে আমি যখন আলাপ করলাম চিফ ইঞ্জিনিয়ার সাথে যে ভাই এটা তো একটা বড় ইম্পর্টেন্ট প্লেস কমপক্ষে 15,000 মানুষ এই আশেপাশে মিলে রীতিমত এই পৌরসভায় আসা যাওয়া করে রেগুলার এইটাতে আপনারা আমাকে একটু টেকসই করে দেন তখন বললো যে ওনাদের ইঞ্জিনিয়ার দিয়ে বললো যে তোমরা করো যেটা লাগে টাকা আমরা দেবো তখন আর কি ওনারা বাইর করলো যে দেখ এটা মানে সিসি ডালাই এইভাবে করতে হইলো ওই যে আগেরই করলাম কার্পেটিংটা এই ওনাদের এস্টিমেট করে দিল এই এস্টিমেটে আসলো 18 কোটি টাকা এই 18 কোটি টাকা আমি বরাদ্দ করে দিলাম এই 18 কোটি একটা প্রজেক্ট বানানো লাগলো একটা ডিপিপি করা লাগলো এই ডিপিপিটা পর পাস করান লাগলো এ বহু ঝামেলা আছে তারপরে অনেক তদবির করে এটা পাস করে টেন্ডার দিলাম এরপর কাজ হচ্ছে এখন কাজ চলে রাস্তার কাজটা হয়ে গেছে রডটার দিয়ে করছে তো 20-25 বছর অসুবিধা হবে না আমার আমার তা এরপরে ওর দুই সাইডে পাবলিক চলার জন্য একটা জায়গা লাগে পানি নিষ্কাশনের জন্য জায়গা লাগে সেই জন্য করলাম আবার ড্রেন কিন্তু ড্রেনে তো আপনার জায়গা দেন অনেক কষ্ট করে আমি নিজে এসে এখানে ইউনিয়ন অফিসে ইউনিয়নকে বললাম যে আপনারা কিন্তু জায়গা ছাড়েন উনি বললেন আচ্ছা ছেড়ে দেবো দিল ছেড়ে গার্লস স্কুল সরকারি হয়ে গেছে তারা প্রথম মোরামারি করলো আমি নিজে গিয়ে তারপর বুঝাইলাম রাজি হইলো এরপর দুই একজনের বাসা তুলিয়ে ফেলাইছে ওগুলি আবার আছে জেলা পরিষদের জায়গা সেটা আমি তাদের সাথে কথা বলছি তারাও রাজি হয়েছে কিন্তু কে যার যার একেবারে নিজস্ব জায়গা অনেক আগে বিল্ডিং করিয়ে ফেলাইছে এটা সরাইতে পারি না সব জায়গাটা যদি আমি ড্রেনটা করতে পারতাম ড্রেন হলে 6 ফুট 6 ফুট 12 ফুট আর রাস্তা আছে অত চওড়া তাতে 30-40 ফুট হয়ে যায় 30-32 ফুট হয়ে যায় তো রাস্তা আর কোনো ক্ষতি হবে না পানি সব বাইরে চলে যাই তো মানুষ চলার পথ হয়ে গেলে সব জায়গায় পারা যায় না বাস্তবতা আপনারা যদি দেখেন পারা যায় না যেটা পারা যাচ্ছে আমরা করছি এখন আপনাদের বাকিটা সহযোগিতা করবেন হয়ে যাবে এখন ওই রাস্তার ভিতরে আরো একটা প্রকল্প আছে সেটা হলো চরকালি মঠবাড়িয়া পাথরঘাটা নিয়ে 37টা ব্রিজ এই 37টা ব্রিজ এন্ড কালভার্ট এইটাও আমার ওই এক থেকে এখন ঝুলে আছে এখন এক থেকে মিটিং হবে মিটিং হওয়ার পর পাস হবে হইলেই পাস হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ আমার অনেকবার বলা অনেকবার এটা দৃষ্টি আকর্ষণ করছি মহান সংসদে আমি পার্লামেন্টে কয়েকবারই বলেছি কয়েকবার না অনেকবার এখানে ওই আমল থেকে 14 সাল থেকে চেষ্টা করি অনেক সময় দেরি হয়ে যায় যাই হোক এখন আপনাদের এগুলো আমি করছি আপনাদের এখানে
এই যে কয়েকদিন আগে আমি ফেরি চালু করে দিলাম, এটাও অনেক কষ্ট লাগলো। এই কষ্ট করে করলাম, উপরে মানুষ আমাকে সম্বর্ধনা দিল। এরপর এখন সমস্যা করছি যেখানে দুইটা ফেরি আমি স্যাংশন করাইছি, একটা এখনো রেখে দিছি আনি না, যেহেতু অনেক বড় হয়েছে। এখানে ড্রেজিং করা লাগলো, এবার চরকালিতেও ড্রেজিং লাগবে, ওখানে অনেক সময় লাগে, কারণ ওরা আমাকে নালিশ করছে, আমাকে দাবি জানাইছে। এই রাস্তা চওড়া করা লাগবে, এই রাস্তা করা লাগবে চওড়া, ওখানে একটা ব্রিজ লাগবে। ব্রিজ আমি একবার যাই ব্রিজে হাত দেবো, কি করে ব্রিজটা করা যায়, কিন্তু রোডসের রাস্তা ওটা মনে রাখবে। এটা যদি ভেলি ব্রিজও করতে পারি তাহলে আপাতত চলবে, ধর 5-10 বছর 20 বছর চলবে, তারপর আমি করে দেবো। এরপর লাগবে যে আপনাদের ওই রাস্তা লাগবে শব্দ, আপনাদের আবার লাগবে, আপনাদের হাউ কল করবে যখন যে রাস্তা চওড়া হয়ে যাবে। এই রাস্তা চওড়ার জন্য একটা ডিউলেটার আমি তৈরি করে দিয়েছি, মাননীয় মন্ত্রী অসুস্থ হয়ে পড়ছে, এই জন্য আর আগাইতে পারি না। দেখা যাক কি করা যায়, ইনশাল্লাহ একটা পদ্ধতি দেবো। কিন্তু আপনাদের তখন তো আপনার নিজেরাই চিৎকার করেননি, আল্লাহই জানে, কারণ আপনাদের দুই সাইডে তো চওড়া করা লাগবে, বাজারের ভিতর দিয়ে যাওয়া লাগবে। ওখান থেকে মেয়র সাহেবকে একটা কাজ করিয়ে বসে, এটা আমি সুলুজ দিলাম, উনি সুলুজের পাশে উনি ভিডিও উঠে গেলেন, এমনভাবে ভিডিও তুলছে, উনি ব্যবসায়ী লোক, ব্যবসা করবে তাতে আমার আপত্তি নেই, কিন্তু ভিডি যে নিলেন, আমি এমপি, আমার সাথে যোগাযোগও করে নাই বা আমাকে বলেও নাই বা আমার 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 মতামতও নেয় নাই, যাই হোক এখানে আমার আমার তো কোনো ওইসব মানে বৈষয়িক দৃষ্টিভঙ্গি কখনই ছিল না, আজও নাই, ভবিষ্যতেও থাকবে না। কিন্তু উনি করছে আমার আপত্তি নেই, একটু চড়া করিয়া করতো, করার সময় যদি চড়া করে নিয়ে যেন গাড়ি করে যেতে পারে তাহলে আর সমস্যা হতো না, কেন যেটা করলো আমি জানি না। এখন এটার একটা সমাধান আমাদের বের করতে হবে, এটা ওনার সাহায্য লাগবে, আপনাদের সাহায্য লাগবে, প্রশাসন লাগবে এবং ওই ওই কর্তৃপক্ষ লাগবে, কারণ আমার গাড়ি তো নিতে হবে, তাহলে বাজারের ভিতর দিয়ে যাও, বাজারের ভিতর দিয়ে যদি আমরা যাই সেটাও আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের লাগবেই লাগবে, আপনাদের সবাইকে নিয়ে একটা বিশাল বড় মিটিং করা লাগবে। আমি কি করবো, আমার যদি গাড়ি করে ওপারে না যায় তাহলে এই মানুষগুলোর লাভ হয়ে যাবে। আজকে মঠবাড়িয়া মানুষ, পাথরঘাটা মানুষ, বাবনার মানুষ, কাকসিরার মানুষ, ওপারে এমনকি বরগুনা মানুষ এই পথ থেকে খুলনা যেতে চায়, এই পথ থেকে মংলায় মাল নিতে চায়, কারণ 90 কিলোমিটার কম লাগে, 90 কিলোমিটার মানে 2 ঘন্টা, মানে 1.5 ঘন্টা তো কম পড়ে, তাহলে এই তৈল খরচ বেশি হয়, তাদের জ্বালানি বেশি ব্যয় হয়, তাদের অর্থ মানে নষ্ট হয়, আর এই পথটা যদি আমরা চালু রাখতে পারি তাহলে সব দিক থেকে লাভ, অর্থনৈতিক লাভ, চলায় লাভ, চিকিৎসার সুবিধা, স্বাস্থ্যের সুবিধা, মানে ব্যবসা বাণিজ্যের সুবিধা, আমাদের যারা খুলনার সাথে ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য তো এই পথ দরকার, মোগলার সাথে যারা ব্যবসা সেটা লাগবে, এখানে পায়রা বন্দর আর মোংলা বন্দরের সাথে সংযোগ করার এই একমাত্র পথ, এখানে ভবিষ্যতে সেতু লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী আমি বলছি যে বলেশ্বরের সেতু লাগবে, বিষ্কালিতে সেতু লাগবে, এখন আমি বলি না ওনাকে বিব্রত বোধ করবে, কিন্তু ভবিষ্যতে লাগবে। সেই জন্য আমি বলি আমাদের পথটা একটু করে দেয়, আমরা যেন গাড়ি চলতে পারি, এখানে ডেইলি যদি 100-200 গাড়ি না যায়, বাসের গাড়ি তো 100 যাবে, বাসগুলো যাবে, এইগুলো সব যাওয়ার মতো পরিবেশ আমরা করে দিলাম, এখন আপনাদের কারণে যদি আটকে থাকে তাহলে আমাদের দুঃখ লাগবে, আপনারা বাজার দিয়ে দেবেন তাহলে ওই পথ দিয়ে দেবেন, এটা কিন্তু একটা সার্বিক বৈঠক লাগবে, ইউনিয়নও রাখতে হইবে, সবাইকে নিয়ে মেয়রকেও রাখতে হবে, আমাদের পথ করে দিলে হয়, আর কিছু লাগবে না। এক 2 নম্বর, এটা হলো আপনাদের আমাদের সার্বিক সমস্যা, এটা এক এমপি পারবে না, এটা আপনাদের সবাইকে লাগবে, আমি যেটা পারবো সেটা যারা কারো লাগে না সেইটা। আর একটা জিনিস, আপনাদের পৌরসভা একটা অটোনোমাস গড়ি, এই অটোনোমাস গড়িতে আমরা সচরাচর হাত দিই না, অটোনোমাস গড়ি তাদের রুলস আছে আলাদা, তাদের আইন আলাদা, যেখানে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে, যেমনি তাদের কমিশনার আছে, তাদের আরো কাউন্সিলর আছে, তারপর তাদের নিয়ম কানুন আছে, সরকারের কাছে জবাবদিহি আছে, সরকারের সচিবের কাছে মন্ত্রীর কাছে জবাবদিহি করা লাগে, আমি পার্লামেন্টে জবাব চাইতে পারি, আমি এমনি ব্যক্তিগতভাবে পারি অ্যাজ এ অ্যাডভাইজার হিসেবে, সেটা চাওয়া যায়, কিন্তু আমরা সাধারণত হাত দিই না। কিন্তু এখন যখনই যে এলাকায় যাই সেখান দেখি তো আসলেই একটু ঝামেলা, অন্ধকার দেখি, আমার এই বাসা রাস্তার কথাই বললেন একজন, আচ্ছা চিন্তা করেন এই রাস্তায় আমি তখন স্বতন্ত্র এমপি,
আমি 3 কোটি টাকা না 5 কোটি টাকা এনে দিলাম বললাম দেখোটা রাস্তা আছে সব করে দেন আর আমার রাস্তাটা করে দেন আর বাকি দেখোটা হয় না এই দক্ষিণ পাড়ে দিয়ে দিলাম এই যে কথা এখন আপনারা বলছেন সেই জায়গা রাস্তা দিছিলাম আমি কয়েকটা আর গটিছো আর জানি কোথায় কিন্তু আমার ওই একটাই কিছু করছিল আর গুলো আর দেখি না তাও আমার সম্মত হয় না কোথায় তো যাই হোক এখন নষ্ট হয়ে গেছে আমি সেই ইঞ্জিনিয়ারকে ডাকলাম যে ভাই আমাকে এলডি দিয়ে দেন রাস্তাটা আমি করে নি আমার তো লাগবে 3 মাস পুরো সুন্দর করে সাজাই রাখ কিন্তু উনি কয় স্যার একা আমরা দেব তাহলে আপনারা করে দেন আমাদের টাকা নাই আমি তো বাপ আমি বললাম তখন বললাম যে আপনারা একটা কাজ করেন আমাকে একটা এস্টিমেট করে আমি দেখি ওদিক দিয়ে আলাদা ভাবে তদবির করে করা যায় একেবারে ভেঙে গেছে পুনা পর্যন্ত কোনো ভাবে যায় না তাই ওকে একটু সমস্যা ওনাদের দিতে হবে তাও দেয় না আরে চেষ্টা করি আনিয়ে দেব ওনাদের চিঠিপত্র দেবে এত অসুবিধা কি আমি মনে করি যে এদের এদের আপনাদের যারা উৎসাহী আছেন যারা তরুণ তরুণ নেতা আগামী দিনের ভবিষ্যতে আপনারা যারা এই সমাজের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতে চান সেটা কাউন্সিলর হতে পারে উপজেলা চেয়ারম্যান হতে পারে মেয়র হতে পারে অন্য কোনো যে কোনো পোস্টে হতে পারে তারা একটু এগিয়ে আসে মানে ক্ষুদ্রতা ধরে ফেলেন সংকীর্ণতা বাদ দেন সবাই মনকে উদার করেন এবং আমি যেহেতু সবার জন্য কাজ করি আমি যেহেতু মানুষের পাশে দাঁড়াই আমি যেখানে মানুষের লিগাল রাইট দাবি আছে সেটার পক্ষে আমি কথা বলি এটা আমার অভ্যাস এটা আমার কেউ দূর করতে পারবে না আপনি এগিয়ে আসেন আমি আপনাদের নিয়ে কাজ করব ইনশাআল্লাহ আর এটা ব্যাপারে তো আমি কথা বলবো পানি নিয়া পানিতে পরে দিকে যাই এরপর পানি পানি নিয়া যে একটা সমস্যা পড়বে প্রথম শুরুতেই বক্তৃতা দিয়েছে এটা আসলে আমি নিজে মানে বিস্মিত এবং আমি এটা আমার কষ্ট লাগে যে ভরভরিয়া বাজারে মন্ডল পৌরসভায় এই পানির জন্য অনেক দিন ধরে আমি চেষ্টা করেছি অনেকবার আমি এই পার্লামেন্টে কথা বলেছি নোটিশ দিয়েছি কষ্ট জিজ্ঞাসা করেছি অনেক করার পরে অবশেষে এটা গ্রহণ করেছে জনস্বাস্থ্য বা বাস্তবায়ন করছে আমাদের এলডিডি এলডিডিতে আমার অত্যন্ত খুবই বেশি মানে ক্ষমতা আছে দখল আছে সেই মাধ্যমে পড়ছে আমি কয়েকবার গেছি সেই অফিসে পিটির সাথে কথা বলেছি অসুবিধা নাই পানিতে একটু সমস্যা আছে সমস্যা হলো এই পানি পান করা যায় এটা পানের যোগ্য না এটা আমরা ব্যবহার করি আচ্ছা ব্যবহার করি আচ্ছা ব্যবহার করলে আপনাদের যে বাচ্চা এখন মূল্য নেই এটা তো এত মানে একটা স্ট্যান্ডার্ড লেভেল আছে সরকারের একটা নিয়ম আছে পৌরসভা বিভাগ 2 না 3 জানি ওরা এটা মেনটেন করে আমি বলছি আপনাদের যদি একদম ঢাকা যারা আসা যাওয়া করে একটু চালাক চতু যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমি একটা সরাসরি সেই সচিবকে দিয়ে জিজ্ঞেস করে কত ভেন্ডেশন হতে পারে সেই ধরনের ব্যবস্থা আমি করার চেষ্টা করব কিন্তু আমারটা যোগাযোগ করবেন আমি আমি জানবো বেশি হয়েছে না ঠিক আছে সেটা আমি দেখবো তার ওনাদের সাথে পরে কথা বলবো এখন আমি কিছু কথা বলতে পারি না রাত অনেক দিন ধরে আপনাদের কি জানা বলো যে শরীর খুব বড় একা খুব বড় আলহামদুলিল্লাহ শরীর ভালো থাকতে আল্লাহর উপর নির্ভর করে কিন্তু এখন একটু হাঁটতে ব্যথা হয় আর হাঁটাহাঁটি করলে একটু হাঁটলেই শ্বাসকষ্ট হয় দোতলে উঠতে আগে ছিল না হঠাৎ কেন হইলো আমার মনে হয় আমি কাল ইসিজি করাইলাম পরশু একটা এই হার্ট মানে ইসিজি সমস্যা আছে হাঁটতে এনলার্জ হয়েছে এখন ইকো করা লাগবে কিছু করা লাগবে তখন একটু হয়েছে বোধহয় যাই হোক যতটা পারি আমাকে করি একটু রেস্ট দিয়ে আবার করি আপনাদের তারপরও কিন্তু আমি কোনে একটায় ডাকবেলায় আসি কিন্তু কোনো একটা আমার সাথে কেউ আসতে পারে না আমি আসার এক ঘন্টা পরে তারা বুঝতে ওঠে এটা যেটা বলছে হেমাজ স্যার বলছে আমি ডাকবাংলায় আসার এক ঘন্টা পরে তারা ঘুম থেকে উঠছে তারপর আসছে এই যে সাহেব দাদা যাই হোক কেউ মানুষ অত লেজি হয়ে যায় না আসতে দেখেন এক একজনের এক এক অপর আমি কাদের মানুষ আমি যখনই সুস্থ থাকি আপনাদের কাজ করব যদি কোনো সময় রেসপন্স না করতে পারি মনে করবেন ফোনটা আমার কাছে নাই অথবা ফোনে চার্জ নাই মানে এখন ফোন কোথায় আমি জানি হয় আর চার্জ আর নাই আমি অসুস্থ অসুস্থ দেখতে পারা তাছাড়া আমি কোনো সময় মানুষের মানে কাজ করতে দিতে এখন আপনারা আমাকে দাবি করছেন লিখে লাগতে হতো উনি আছে এক নাম্বার করছেন আপনাদের ওইখানে মসজিদ আমি আপনাদের এগুলো আমার মনে নাই হয়তো আজকে মনে করাই দিলেন এটা আমার মনে থাকবে ইনশাল্লাহ ওখানে আমি টাকা দেবো যে টাকা লাগে আমি দেবো যে টাকা লাগে না আমি অন্তত তাহলে 2 লাখ টাকা দেবো
ফুটানো পানি ছাড়া খেতাম না আর রাম ছাড়া আমি পানি খেতাম না আমার কেউ খাওয়াইতে পারে না পরে দেখলাম মালের ভিতরে দূষিত আছে একটা পানি 100% বিশুদ্ধ আইসিডিএফবি বলেছে এবং সমস্ত ইঞ্জিনিয়াররা বলছে আমাকে যে স্যার আমাদের পানি পান করবেন একেবারে 100% কোনো ধরনের অসুবিধা নাই এই পানি আমার ওয়াইফ পান করে দিল আমি আগে তুমি কর এই কথার পরে আমি দেখলাম যে আসলেই খুবই সুন্দর বারবার চালাইতে আমাদের কিছু আমরা খুবই ভালো সালেক্ট করবো এটা চালাবে মেইনটেনেন্স আপনাদের করতে হবে এটা ফ্রি খাবে না কিছু পয়সা লাগবে ওই পয়সায় বিদ্যুৎ বিল দেবে যারা পাম্প চালাবে তাদের পয়সা দেবে আরও যদি কখনো রক্ষণাবেক্ষণ করা লাগে সেটা করবেন সেটা মানে টাকাটা ব্যাংকে জমা থাকবে একটা কমিটি থাকবে একটা কমিটি থাকবে সমবায় থাকবে সমিতি থাকবে নিয়ম যেটা আছে সেটা করবেন সেই হিসাবে উনি পারবেন আপনারাও চান ইনশাল্লাহ আমি এখানে এটা দিলাম যত দ্রুত সম্ভব আমরা আজকেরই জায়গা থেকে যাবো কোন জায়গায় বসাবে আমরা বিসমিল্লাহ দোয়া করে যাবো সেটা বললাম আরো আমি একটা দেব সেটার জন্য এখন যাবো এখান থেকে বেরিয়ে যা তারপর যাবো বৈরতন নদী ওখানে কোন জায়গায় জায়গা পাওয়া যায় সেখানে আরেকটা দেবো কেননা ইউনিয়নে চালাই রাখতে পারে না কাপড় যা দিছি পারে না ব্যবসা দিছি পারে না হ্যাঁ আমরা এসে দিছি পারে না কিন্তু এগুলো পারবে এখন দীর্ঘ দিছি এরা পারবে অনেক গণবসতি আছে
খাবার দিছি এরা পার দুষ্কলে দিছি এরা পার এগুলো পারবে কারণ মটমট মটবাড়ি আসে আসে মটবাড়ি আপনাদের আরো একটা ভালো জানাই এখনো পাস করতে পারি না যদি পাস করতে পারি তাহলে জানাবো আরো একটা দেব এদিকে এই ওপারে পরিকল্পনা করে নাই ওদিকে একটা প্ল্যান তৈরি করব যাতে আমি আপনাদের জন্য আছি আপনাদের পাশে আছি কাছে আছি যে দাবি করেন সব দাবি আমার পক্ষে যেটা মানা সম্ভব আমি সব বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নেব সব ইতিমধ্যে নিলাম কথা নেব বাকি জায়গায় আমরা বৈঠক করব বৈঠক করলে তাদের ভিতরে মূল সমস্যা কি এটা বেরিয়ে আসবে কারণ আমি পৌরসভায় হাত দিই না আসলে সব কাজ আমি করতে পারিও না এই জন্যই হাত দিই না কিন্তু যেটা পারি সেটা করবো সেটা তোলা সেটা হলো আর বাকি যা তাদেরকে যারা করে সেই জন্য তাদের ইনিশিয়েট করা লাগবে নির্দেশ দেওয়া লাগবে অনুরোধ করা লাগবে অথবা প্রশাসন দেওয়া আলাদা ভাবে করতে হবে তাদের টাকা খরচ করলাম না আলাদা ভাবে করতে না যাই হোক সবাই ভালো থাকেন অনেক দূর ধরে আপনারা এখানে মিটিংয়ে ছিলেন আলোচনা করেছেন আমরা আমি আপনাদের বক্তব্য শুনে সবাইকে ধন্যবাদ জানাই অত্যন্ত সুন্দর কথা বলেছেন মনের কথা বলেছেন হৃদয়ের কথা বলেছেন সমস্যার কথা বলেছেন আমার পক্ষে যেটা থাকা বাস্তবায়ন করা সম্ভব সেটা আমি অবশ্যই করব আরও যদি কোনো সমস্যা থাকে এটাও আমার সাথে যোগাযোগ রাখবেন এই বিওয়ার্ডের মানুষ দীর্ঘদিন ধরে আমি এই এলাকায় বাস করতাম আমি পৌরসভার একজন সিটিজেন আমি এক 50 বছর এখানে থাকি আমি এখানে লেখাপড়া করেছি আমি এখানে থাকি সেখানে ভোটার আমি ভোট দিতে তো দাঁড়ায় তা আপনাদের সবাই আস্থা বিশ্বাস আমার উপর আছে তো খুলে দেখেন নেই সবাই সবাই আছেন তো এই যে দাঁড়ান এই যে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করব এই হাটে ব্যথা ধরে কত বলা শিক্ষা এতে লড়াই কি আপনারা আছেন সবাই কোন ভয় আমাদের নাই ভোট পেরিয়াকে আমাদের মনের মধ্যে সাজাবো তিন নম্বর ওয়ার্ডে আমি আগামী তারিখে আসছি ফার্স্ট কেন দিনে তিন নম্বর ওয়ার্ডে হেমন্ত কালী কমিটি কইবে